তন্ময় একই দিনে দু জায়গায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি খুন, প্রশ্ন তো উঠে যাবেই আইন শৃঙ্খলা নিয়ে। দেখুন, যেটা এখনই দেখালো যে আপনাদের চ্যানেলে দেখালেন, আমাদের দলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন যে আইন শৃঙ্খলার ব্যাপারে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে যথেষ্ট ভালো পজিশনে আছে, আগের থেকে অনেক বেটার করছে। কোথাও কোথাও বিচ্ছিন্ন দু একটি ঘটনা যেখানে ঘটছে সেটা কাম্য নয়, সেটা নিতান্ত ভাবেই কাম্য নয়। প্রতিদিন বিভিন্ন জায়গায় বোমা ফাটছে, কোথাও একের পর এক খবর করতে হচ্ছে যেখানে বাচ্চারা বোমাকে বল ভেবে খেলতে যাচ্ছে এবং সেখানে গিয়ে তারা এই বোমা বারুদের বলি হচ্ছে। একই দিনে দুজন ব্যবসায়ী রাজ্যের দুই প্রান্তে গুলি করে তাদের খুন করা হলো, দিকে দিকে এত যে বেআইনি অস্ত্র তার রমরমা, বেআইনি অস্ত্র কারখানা উদ্ধার হচ্ছে, এগুলো বিচ্ছিন্ন ঘটনা না? বেআইনি অস্ত্র কারখানা উদ্ধার হচ্ছে মানে কি? তার মানে পুলিশ প্রশাসন সেখানে কাজ করছে, সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যে জায়গায় এরকম বোমা বা গুলির কারখানা আছে বা যেরকম বোমা মজুদ থাকবে তিনি টাইম বেঁধে দিয়েছিলেন, ডেডলাইন বেঁধে দিয়েছিলেন, কিন্তু গত মার্চে বকটুইয়ের পর, হ্যাঁ বকটুইয়ের পরে আপনারা দেখেছেন সঙ্গে সঙ্গে আনারুলকে অ্যারেস্ট করানোর ব্যবস্থা করা হয়েছে, তারপরে সাঁইথিয়া ইনসিডেন্টের 24 ঘন্টার মধ্যে 12 জনকে অ্যারেস্ট করানোর ব্যবস্থা হয়েছে। অর্থাৎ প্রশাসন সবসময়তেই তৎপরতার সঙ্গে সমস্ত বিষয়ে না। আমার তো প্রশ্নটা এখানে যে যদি আনারুলকে গ্রেফতারি থেকে শুরু করে যে কোনো গ্রেফতারির ব্যবস্থা শাসক দল কেন করবে? পুলিশ তো পুলিশের মতো কাজ করবে, যেমন আপনাদের একটা খুব, আপনাদের শুধু না, যে কোনো রাজনৈতিক দলের, যে কোনো রাজনৈতিক দলের একটা খুব চলতি কথা আছে যে আইন আইনের পথে চলবে। তো আইন আইনের পথে চলবে, কে গ্রেফতার হবে? গ্রেফতারির ব্যবস্থা শাসক দল কেন করতে হবে? শাসক দল কিছু করছে না। শাসক দলের বক্তব্য আপনি জানতে চাইলেন, আমরা বক্তব্য দিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন। আর এই দুটো ঘটনা যেটা ঘটেছে সেটা নিশ্চিতভাবে কাম্য নয়। গোয়ালপোখর এবং আসানসোল, গোয়ালপোখরের ঘটনাটাতে এখনো অবধি আমরা দলগতভাবে যেটা জানতে পেরেছি যে এখানে একটা জমি সংক্রান্ত বিবাদের বিষয় ছিল। সুতরাং পুলিশ নজর দিচ্ছে, পুলিশ তদন্ত করছে, কি বেরিয়ে আসবে সেই দিকে আমাদের নজর থাকবে। দুষ্কৃতীদের হাতে অহরহ অস্ত্র চলে আসছে সন্ময়দা। না দেখুন, আমি একটা কথা বলি, মৃত্যু তো কোনো একটা কারণে ঘটে, যে কোনো কারণ, সে জমি হোক, রাজনৈতিক কারণ, যাই হোক, দুষ্কৃতীরা হাতে অস্ত্র নিয়ে মারার শক্তিটা কোথা থেকে? এক্স্যাক্টলি দিস ইজ দ্য পয়েন্ট যেটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত ছিল। কাম্য নয় ওসব গোদা গোদা গোল গোল কথা বলে লাভ নেই, প্রশ্নটা এখানে এক। দু নম্বর হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশনে আমরা তো দেখছি আরাবুল বাইরে নৌসাদ ভেতরে, একটু ভালো করে খেয়াল করে দেখুন, মানে দিস ইজ অ্যান ইন্ডিকেশন। আমি বলছি এন্টায়ার স্টেটটাকে বোঝা যাবে ওই একটা ভাঙরকে দিয়ে দেখা যাবে যে আরাবুল বাইরে নৌসাদ ভেতরে, আরাবুলের জন্য 144 ধারা উঠে যাচ্ছে। একদিন তিনি মিছিল মিটিং করছেন, নৌসাদ যেই মিছিল মিটিং করতে যাচ্ছেন সঙ্গে সঙ্গে সেখানে 144 হয়ে যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।